পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আন একাডেমি অ্যাপসকে ইনস্টল করো ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড টিডি ইউজ করো আরও বিস্তারিত জানতে ভিডিও সেটা ভিডিও ফুটেজ থাকবে সেটা অবশ্যই দেখে নিও নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভারতের ধ্রুপদী নৃত্য এবং লোক লোকনৃত্যের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন বলা হয়েছে মোহিনী অট্টম এটি কোন রাজ্যের একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্য তো যারা অ্যান্সার পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি কেরল রাজ্যের একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্য আর এর সাথে তোমরা দেখে নাও এই মোহিনী অট্টম নৃত্য এটি মালোয়ালি ধ্রুপদী নৃত্য পরবর্তী প্রশ্ন কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন কথাকলি এটি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি কেরলের একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্য পরবর্তী প্রশ্ন কথক কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য তো কথক এটি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উত্তর প্রদেশের একটি বিখ্যাত নৃত্য অপশান এ একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও এই ধ্রুপদী নৃত্য উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্য নামে পরিচিত তো উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্য এই কথক কে বলা হয় অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন কুচিপুরি কোন রাজ্যে ধ্রুপদী নৃত্য তো বহুবার কিন্তু মক টেস্টে এই প্রশ্নটা আমাদের রিপিট করা হয় আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুচিপুরি এটি অন্ধ্রপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য আর এর সাথে দেখো কুচিপুরি হচ্ছে তেলেগু ধ্রুপদী নৃত্য অবশ্যই নোট করবে কুচিপুরি কি তেলেগু ধ্রুপদী নৃত্য পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ভারতনাট্যম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য তো যারা অ্যান্সার পারবে তারা নিজে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর ভারতনাট্যম এটি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি তামিলনাড়ু এই রাজ্যের ধ্রুপদী নৃত্য আর এর সাথে তোমরা দেখে নাও এটি একটি তামিল ধ্রুপদী নৃত্য অবশ্যই নোট করবে এছাড়াও ওডিসি হচ্ছে উড়িষ্যা রাজ্যের ধ্রুপদী নৃত্য এবং মণিপুরি হচ্ছে মণিপুর রাজ্যের ধ্রুপদী নৃত্য আর সস্রিয়া তো এই শশ্রিয়া হচ্ছে অসম রাজ্যের ধ্রুপদী নৃত্য পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ডাংলি কোন রাজ্যের লোকনৃত্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাংলি এটি কোন রাজ্যের লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি হিমাচল প্রদেশ এই রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য আর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ডানডিয়া এটি কোন রাজ্যের লোকনৃত্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ডান্ডিয়া এটি কোন রাজ্যের লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গুজরাট রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে রাউফ কোন রাজ্যের লোকনৃত্য তো রাউফ এটি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি জম্মু এবং কাশ্মীরের একটি বিখ্যাত লোকনৃত্য অপশন ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ঘুমর এটি কোন রাজ্যের লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি রাজস্থান রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য আর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে নটাঙ্কি এটি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো এর কিছুদিন আগেই মক টেস্টে এই প্রশ্নটা রিপিট করা হয়েছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উত্তরপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে না কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো দেখো অপশানে বলেছে ছত্তিশগড় কেরল গোয়া আর বিহার তো এই চারটে অপশনের মধ্যে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার নাটনা এটি বিহার রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য পরবর্তী প্রশ্ন ভাঙড়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য দেখো অপশানে বলেছে উত্তরপ্রদেশ গুজরাট পাঞ্জাব আর তামিলনাড়ু তো এই চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভাঙ্গরা এটি পাঞ্জাবের একটি বিখ্যাত লোকনৃত্য আর এর সাথে তোমরা দেখে নাও ভাঙ্গরা হচ্ছে একটি পুরুষদের লোকনৃত্য অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন তামাশা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য তামাশা এটি কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য দেখো অপশানে বলেছে কর্ণাটক কেরল তামিলনাড়ু আর মহারাষ্ট্র তো বন্ধুরা এই চারটে অপশানের মধ্যে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার তো এটি মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হুট্টারি এটি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হুট্টারি এটি কোন রাজ্যের লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাতে পারো আর দেখো অপশানে বলেছে কর্ণাটক পাঞ্জাব আসাম আর কেরল এই চারটে অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি কর্ণাটক রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোলাট্টম কোন রাজ্যের লোকনৃত্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কোলাট্টম কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো দেখো অপশনে বলেছে কেরল কর্ণাটক তামিলনাড়ু আর উড়িষ্যা তো এই চারটে অপশনের মধ্যে অপশান সি কারেক্ট অ্যান্সার এটি তামিলনাড়ু রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বিহু কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর দেখো অপশানে বলেছে গুজরাট হরিয়ানা মণিপুর আর আসাম এই চারটে অপশানের মধ্যে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার এটি আসাম রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য পরবর্তী প্রশ্ন ডান্ডিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো দেখো অপশানে বলেছে তামিলনাড়ু কর্ণাটক কেরল আর মহারাষ্ট্র এই চারটে অপশানের মধ্যে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার তো এটি মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য দেখে নাও আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন কলি এটি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অপশানে যেগুলো বলেছে এগুলো অ্যান্সার হবে না তো সঠিক অ্যান্সার হবে এটি গোয়া রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য অবশ্যই তোমরা নোট করবে কি এটি গোয়া রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনও প্রেস করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন অ্যাকাডেমি প্লাস আমরা কেন আন একাডেমি প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে এবং রুটিন অনুযায়ী প্রশ্ন করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেল অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন অ্যাকাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লুবি টেটের ব্যাচ চলছে ডাব্লিউ পিএসসি ক্লার্কসির ব্যাচ চলছে ডাব্লিউ বিপির ব্যাচ চলছে ডাব্লু বি ব্যাচ চলছে এবং পিএসসি মিলিসিনিয়াসের ব্যাচ চলছে এবার দেখো আন একাডেমি সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর দ্য গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনা সাবস্ক্রিপশন নিয়েও সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে